সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো মতোই আছো। তো গত ক্লাসের পর আজ আমি তোমাদের পদ প্রকরণ আলোচনার পঞ্চম পর্ব উপস্থাপন করব। আর এই পর্বে থাকছে সর্বনাম পদ। আর সর্বনাম পদ আলোচনার বেশ কয়েকটি অংশ লাগবে। তো আজ আমি তোমাদের প্রথম অংশ আলোচনা করব, অর্থাৎ এই অংশে থাকছে সর্বনাম পদের প্রকারভেদ, সংজ্ঞা এবং প্রকারভেদ। তো চলো মূল আলোচনাটা দেখে আসি, এর সংজ্ঞা এবং প্রকারভেদ এবং এর উদাহরণ সম্পর্কে। তোমরা আমার এই লেকচারটি দেখার পর, শোনার পর তোমরা তোমাদের মূল বোর্ড বইয়ের সাহায্য নেবে, সেখান থেকে আরও ভালো করে জানবে। তো চলো মূল আলোচনায়। দেখো পর্ব ৫, পদ প্রকরণ, সর্বনাম পদ প্রথম অংশ। অর্থাৎ এই পর্বে প্রকারভেদ দেখাব। আমি পূর্বেই বলেছি, দেখো সর্বনাম পদ, আমি প্রথমে সংজ্ঞাটি বলছি, বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম পদ বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ, যেমন হস্তি প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী, তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ। খেয়াল করো, হস্তি এটি হচ্ছে বিশেষ্য পদ, তার দেখো তার এটি হচ্ছে বিশেষ্যের প্রতিনিধি স্থানীয়। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, অর্থাৎ এটি সর্বনাম পদ, এই তার এটি হচ্ছে সর্বনাম পদ। বিশেষ্য পদ থাকলেই প্রতিনিধি হিসেবে সর্বনাম পদ বসে, বিশেষ্য পদ না থাকলে শুধু সর্বনাম দিয়ে বাক্য হয় না। যেমন যদি বলি তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ, খেয়াল করো এখানে দেখো, বিশেষ্য পদ না দিয়ে শুধু আমি সর্বনাম দিয়ে বাক্যটি লিখেছি, আসলে এটি কিন্তু হয়নি, এটি বাক্য হিসেবে হয়নি, কারণ শুধু সর্বনাম দিয়ে বাক্য হয় না, এখানে এর বিশেষ্য পদ লাগবে। এ বাক্যে তার সর্বনাম দিয়ে কাকে বোঝাচ্ছে, সুতরাং এটি বাক্যের মধ্যে পড়ে না, কোনো উত্তর নেই। দেখো তাই বলা যায় বিশেষ্য পদ অনুত থাকলে সর্বনাম পদ বাক্যে বসে না। দেখো বিশেষ্য পদ অনুত থাকলে সর্বনাম পদ বাক্যে বসে না, কিন্তু বিশেষ্য পদ অনুত থাকলেও ক্ষেত্র বিশেষে বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহৃত হতে পারে। দেখো দেখো, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ। এখানে খেয়াল করো, যারা আর তারা দুটি সর্বনাম পদ, তারপরও এটি বাক্য হয়েছে। আমরা দেখো, ধান ভাঙতে যারা শিবের গীত গায় তারা স্থির লক্ষ্যে পৌঁছতে পারে না। এখানে দেখো বিশেষ্য পদ নাই, কিন্তু সর্বনাম পদ এখানে রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে সর্বনাম পদ কিন্তু সাপেক্ষ অবস্থায় এখানে বসেছে, এজন্য সম্ভব। আচ্ছা, তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ, এটি হবে না। দেখো আশা করি আমার এই স্লাইডটি সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছ আশা করি। তো দেখো এখানে শুধু একটি সর্বনাম দিয়ে বাক্যটি গঠন সম্ভব নয়, কিন্তু যদি সাপেক্ষ সর্বনাম হয় সেক্ষেত্রে কিন্তু বাক্যটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিষয়টি এমন, সর্বনাম পদ ১০ প্রকার। দেখো এখানে দেখো, ব্যক্তিবাচক বা পুরুষবাচক, আত্মবাচক, সামীপ্যবাচক, গুরুত্ববাচক, সাকল্যবাচক, প্রশ্নবাচক, অনির্দিষ্টতা জ্ঞাপক, ব্যতিহারী, সংযোগ জ্ঞাপক, অন্যাদিবাচক। এখন দেখো আমি একে একে এগুলি আমি দেখাবো। দেখো আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তারা, এ, এরা, ও, ওরা, এগুলি দেখো ব্যক্তিবাচক বা পুরুষবাচক, এগুলি সব এই সর্বনামগুলির দ্বারা, হ্যাঁ, কোনো
ব্যক্তি কে বোঝাচ্ছে বা কোনো পুরুষ নির্দেশ করছে স্বয়ং নিজে খোদ আপনি এইগুলি হচ্ছে আত্মবাচক অর্থাৎ নিজকে বোঝায় এ এই এরা ইহারা ইনি এগুলি হচ্ছে সামীপ্যবাচক তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে তোমরা ওখানে সুন্দর করে পড়বে এভাবে হ্যাঁ এগুলি সামীপ্যবাচক ওই ওই সব সব এগুলি হচ্ছে দূরত্ববাচক আবার দেখো সব সকল সমুদয় তাবৎ এগুলি হচ্ছে সাকল্য বাচক কে কি কি কোন কাহার কার কিসে এগুলি হচ্ছে তাহলে এগুলি প্রশ্ন বাচক কোন কেহ কেউ কোনো কেহ কেউ কিছু এগুলি হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক তাহলে সাকুল্যবাচক এখানে সাকুল্যবাচক প্রশ্নবাচক অনির্দিষ্টতা জ্ঞাপক দেখলাম চলো সামনে গাই আপনা আপনি নিজে নিজে আপোষে পরস্পর দেখো ব্যক্তি ব্যতিহারিক হ্যাঁ ব্যতিহারিক যে যিনি যারা যারা যাহারা এগুলি হচ্ছে সংযোগ জ্ঞাপক অন্য অপর পর এগুলি হচ্ছে অন্যাদি বাচক স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনেক অনেক ধন্যবাদ অতি মনোযোগ সহকারে আমার এই লেকচারটি দেখার জন্য এবং শোনার জন্য আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ তো দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি আমি মাসুদুর রহমান।